আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে অভিযুক্ত উদয়ন দাসের 8 দিনের পুলিশি হেফাজত অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা প্রকৃত তথ্য সামনে আসা উচিত বললেন বিচারক বাকুড়া আদালতে উদয়ন দাসকে ঘিরে তুমুল বিক্ষোভ জনতার উদয়নকে লক্ষ্য করে ইট ছোড়ে জনতা এজলাসের মধ্যে উদয়নকে কটাক্ষ তবে কোনো কটাক্ষেরই জবাব দেয়নি উদয়ন বিভিন্ন মামলা নিয়ে সরকারের সঙ্গে মতানৈক্য একযোগে পদত্যাগ অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্ত ভবিষ্যৎ সম্পর্কে খারাপ করতে চান না 24 ঘন্টাকে জানালেন অ্যাডভোকেট জেনারেল